আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আপনাদের জন্য পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস কে কথা কয় আজ পড়ছি এর চতুর্থ পর্ব আপনার নামই মতিনুদ্দিন জি উজবেক মরমী কবি নৈত্য নদীমের বিষয়ের প্রবন্ধগুলো আপনার লেখা জি আরও নতুন কিছু এনেছেন উনার মৃত্যুচিন্তা নিয়ে ছোট একটা প্রবন্ধ এনেছি চার পাঁচ স্লিপের মতো হবে একটু বসুন হাতের কাজ সারি মতিনের সামনে ভোরের স্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক আঝহারুল্লাহ সাহেব বসে আছেন তার পেছনের দেয়ালে কম্পিউটার কম্পোজ করে নোটিশ টানানো আছে নোটিশে বড় বড় অক্ষরে লেখা অকারণে বসে থেকে আমাকে বিরক্ত করবেন না সময়ের মূল্য আছে আজহারুল্লাহ সাহেবের বয়স ষাটের ওপর তার মাথার চুল আইনস্টাইনের মতো ঝাঁকড়া ও ধবধবে সাদা তার হাত কাঁপা রোগ আছে কলম হাতে নিলে তার হাত কাঁপে কলম রেখে দিলে হাত কাঁপা বন্ধ হয়ে যায় উনি কিছুক্ষণ পরপর কলম হাতে নিচ্ছেন এবং কলম টেবিলের উপর রেখে কাকলাসের মতো চেহারার একজনের সঙ্গে ঝগড়া করছেন মতিন অন্যদিকে তাকিয়ে থাকলেও এই দুজনের কথাবার্তা আগ্রহ নিয়ে শুনছে কাকলাসের মতো চেহারার লোকটির নাম মঞ্জু আজহারুল্লাহ সাহেব তাকে ডাকছেন মঞ্জু নামে এবং ঝুর উপর যথেষ্ট জোর দিচ্ছেন আজহারুল্লাহ বললেন আমাকে কিছু জিজ্ঞাসা না করে এই কবিতা তুমি কি মনে করে মেক করতে দিলে সাহিত্য পাতাটা কে দেখে আমি দেখি নাকি তুমি দেখো আপনি দেখেন বড় সাহেব নোট লিখে দিয়েছেন এই কবিতা যেন ছাপা হয় সব কিছুতে বড় সাহেব নাক গলালে তো চলবে না সেটা বড় সাহেবকে বলেন আমাকে বলে লাভ কি মঞ্জু তুমি গলা নামিয়ে কথা বলো আমার সঙ্গে চিৎকার করবে না আমাকে দেখলেই তো আপনার রাগ উঠে আমি চলে যাই কবিতাটা অফ করে দেই। যাও অফ করে দাও আলতু ফালতু জিনিস লিখে পাঠালেই ছাপাতে হবে কবিতার নাম কি শ্রীকৃষ্ণ ডট কম এর অর্থ কী আধুনিক কবিতার আধুনিক নাম নামের অর্থ তো থাকতে হবে কবিতাটা পড়ো আপনি তো কবিতাই অফ করে দিচ্ছেন পড়ার দরকার কি তোমাকে পড়তে বলছি পড়ো যত দোষ নন্দ ঘোষ শ্রীকৃষ্ণ পিতা দুধ পড়ে ভিজে গেছে ভগবদ্গীতা আর পড়তে হবে না স্টপ কবিতা অফ আমি যতদিন এই পত্রিকায় আছি ততদিন দুধ পরে ভিজে গেছে ভগবত ভগবদ্গীতা ছাপা হবে না বড় সাহেবের সঙ্গে কথা বলে নেবেন একটা টেলিফোন করেন শেষে উনি হইচই করবেন আমাকে দুষবেন আর কথা নাই কবিতা অফ করতে বলেছি অফ ওই জায়গায় অন্য কোনো ম্যাটার দিয়ে দাও তুমি নিজেও আমার সামনে থেকে অফ হও দরজা চাপিয়ে দিয়ে যাও আমি এই ভদ্রলোকের সঙ্গে একান্তে কিছু কথা বলবো মতিন অন্যদিকে ফিরেছিল এখন আঝার দিকে তাকালো। মানুষটাকে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে ভদ্রলোক দুপা তুলে উঁচু হয়ে চেয়ারে বসে আছেন মতিন এর আগে কাউকে এভাবে বসতে দেখেনি এই গরমেও তিনি হলুদ রঙের মোটা চাদর গায়ে দিয়ে আছেন গায়ের চাদরের অর্ধেকটা মাটিতে ঝুলছে তিনি মতিনের দিকে তাকিয়ে বললেন খাবেন মতিন বলল ঝিনা লেখাটা দিন মতিন লেখা দিল তিনি লেখার উপর কিছুক্ষণ চোখ বুলিয়ে লেখাটা ড্রয়ারে রাখতে রাখতে ক্লান্ত গলায় বললেন নদীয় নতিম নামে কোনো উজবেগ কবি নাই আপনি সেই উজবেগ কিংবা উজবুক কবি ঠিক না মতিন কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল ঠিক আচারুল্লাহ ক্লান্ত গলায় বললেন লেখকরা সম্পাদকদের ধোকা দিতে পছন্দ করে আপনি ধোকা দিয়েছেন খুব ভালো কথা লেখাটা যখন আমি ছাপালাম তখন কিন্তু আপনি পাঠকদের ধোকা দিলেন কাজটা ঠিক হয়েছে ঠিক হয় নাই আমি বৃদ্ধ মানুষ বাইরের সাহিত্য সম্পর্কে জ্ঞান নাই পড়াশোনার সুযোগ নাই সময়ও নাই যে কারণে আপনার ফাজলামি ধরতে পারি নাই আপনার যুবা বয়স আপনার প্রবন্ধ পড়লে বোঝা যায় প্রচুর পড়াশোনাও আছে আপনার মতো মানুষ এমন কাজ কেন করবে লেখা লিখে আপনার কাছে একটা খেলা তাই না জি আপনি কি পোলা পান যে আপনি খেলা খেলবেন লেখালেখি নিয়ে খেলা মতিন চুপ করে রইল আছারুল্লাহর চেয়ার থেকে পানামিয়ে হতাশ এবং বিষণ্ন গলায় বললেন এইবার তুমি তুমি করে আমি আমার মেয়ের কাছে তোমার লেখার প্রশংসা করেছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফিজিক্স সাহিত্যটাই তো পছন্দ করে না তাকে জোর করে পড়িয়েছি তাকে বলেছি দেখো মা কীরকম পড়াশোনা জানা লোক আপনি কখন জানলেন যে নদ্য নতিম বলে কেউ নেই সেটা তোমার জানার প্রয়োজন নাই তোমার আগের দুটি লেখার সম্মানের টাকা নিয়ে যাও টাকা লাগবে না অবশ্যই লাগবে টাকার প্রয়োজন আছে আমরা একটা প্রবন্ধের জন্য ম্যাক্সিমাম এক হাজার টাকা দিই বিশেষ বিবেচনায় তোমার জন্য পনেরোশো টাকা করে বিল করেছিলাম বিল পাশ হয়েছে টাকা নিয়ে যাও নদীয় নদীমের চিন্তা লেখাটা কি ফেরত নিয়ে যাব আচারউল্লাহ হাই তুলতে তুলতে বললেন না আবর্জনা ডাস্টবিনে ফেলে দিতে হয় আবর্জনা পকেটে নিয়ে ঘুরতে হয় না আপনার টেবিলের ড্রয়ার তো ডাস্টবিন না যাবতীয় লেখা নামক আবর্জনা এই ড্রয়ারে রাখি কাজে ড্রয়ারটা ডাস্টবিন মতিনের পাঞ্জাবির পকেটে হাজার টাকা সবই একশো টাকার নোট অনেকগুলি নোট পকেট ভারী হয়ে আছে টাকাগুলির জন্য মতিন এক ধরনের অস্বস্তিতে ভুগছে তার মন বলছে দ্রুত টাকাগুলির একটা ব্যবস্থা করে ঝাড়া হাত পা হয়ে যাওয়া প্রয়োজন এতে মন খানিকটা শান্ত হবে মতিন ট্যাক্সি নিয়ে নিল ঘন্টা চুক্তিতে ট্যাক্সি চারশো টাকা ঘন্টা তিন হাজার টাকায় সাত ঘন্টা ট্যাক্সি তার সাথে থাকবে খারাপ কি সে রওনা হল তার দুলাভাইয়ের ফার্মেসির দিকে নিউ সালেহা ফার্মেসি নিউ সালেহা ফার্মেসির মালিক হাবিবুর রহমান ক্যাশিয়ারের চেয়ারে বসে আছেন তার শরীর খারাপ হঠাৎ করে প্রেশার বেড়েছে নিচেটা হয়েছে একশো পাঁচ উপরেরটা দুশো প্রেশারের ওষুধ কিছুক্ষণ আগে খেয়েছেন ওষুধের অ্যাকশান এখনও শুরু হয়নি ঘাড় ব্যথা করছে মাথাও ঝিমঝিম করছে তার উচিত চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকা শোয়ার ব্যবস্থা এখানে আছে ফার্মেসির পেছনে সিঙ্গেল খাট পাতা খাটে শীতল পাটে বিছানো মাথার উপর সিলিং ফ্যানও আছে হাবিবুর রহমানের দিনে শোয়ার অভ্যাস নেই বলে শুতে যাচ্ছেন না মনে মনে আল্লাহ শাফি এই বলে দোয়া পড়ছেন জিগিরের মতো এই দোয়া পড়লে শরীরের রোগ দ্রুত আরাম হয় মতিন বলল দুলা ভাই কেমন আছেন হাবিবুর রহমান বিরক্ত গলায় বললেন ভালো না শরীর খারাপ নাকি হুম প্রেশার হুম আপনার ব্যবসার অবস্থা কি ভালো ব্যবসার অবস্থা ভালো হলে প্রেশার উঠল কেন রাতে ঘুম হয় না তোমার বোন সারা রাত কঁ কঁ করে একটু পরপর বাথরুমে যায় মাথায় পানি ঢালে বিছানায় যে স্থির হয়ে থাকবে তা না সারাক্ষণ নড়াচড়া অন্য ঘরে ঘুমালেই পারেন হাবিবুর রহমান বিরক্ত গলায় বললেন এটা কেমন কথা বউ ফেলে অন্য ঘরে ঘুমাব কেন সারাদিন কাজে কর্মে থাকেন রাতের ঘুমটা তো আপনার দরকার যত দরকারই হোক বউ এক ঘরে আমি অন্য ঘরে এটা কেমন কথা হাবিবুর রহমান হাত বাড়িয়ে চোখে এক কর্মচারীকে ইশারা করলেন সে ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ফিট করতে লাগল হাবিবুর রহমান বললেন কোনো কাজে এসেছ মতিন বলল জি না বক করতে এসেছি চাকরি বাকরি কিছু পেয়েছ না ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য করলে ক্যাশ দিয়ে সাহায্য করতে পারি না আপনি কিছুক্ষণ চুপ করে থাকুন তো দুলাভাই আপনার প্রেশার মাপা হচ্ছে হাবিবুর রহমান চোখ বন্ধ করে ফেললেন এবারে তার প্রেশার নর্মাল পাওয়া গেল তিনি আরামের নিঃশ্বাস ফেলে বললেন তুমি এসে ভালোই করেছ তোমার সঙ্গে অতি জরুরি কিছু কথা আছে বলুন শুনি ভেতরে চলো সবার সামনে এসব কথা বলা ঠিক না তহিদার বিবাহ নিয়ে কথা বলবো তার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে ছেলে ব্যাংকে চাকরি করে ম্যানেজার ঝালুকাঠিতে পোস্টিং মতিন বলল তার বিয়ে নিয়ে আমার সঙ্গে কথা বলবেন কেন আমি তো তহিদার গার্জিয়ান না হাবিবুর রহমান জবাব না দিয়ে ফার্মেসির পেছনে রওনা হলেন মতিন গেল তার পেছনে পেছনে হাবিবুর রহমান খাটে পা তুলে বসেছেন মতিন বসেছে তার সামনে তবে মুখোমুখি বসা না তাকে হাবিবুর রহমানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে হচ্ছে মতিন তুমি দুপুরের খাওয়া খেয়ে এসেছ না এখানে খাবে বললে খাবো এখানে খাওয়ার দরকার নাই বাসায় চলে যাও আজ আমি নিজে বাজার করে দিয়ে এসেছি ফ্রেশ মাছ আছে কি মাছ খৈসা মাছ টাকি মাছ আর ছোট চিংড়ি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রাখতে বলেছি টাকির ভর্তা করতে বলেছি খোলসা মাছের বিষয়ে কিছু বলে আসি নাই জানি না কিভাবে রাতবে। খুলসা মাছের বিষয়ে ডিরেকশন দিতে ভুলে গেছেন কি জন্যে মনে ছিল না এখন মনে হল একটা ভুলি হয়েছে খুলসা মাছ পাতলা ঝোল দিয়ে রাখতে হয় তাতে ধুনিয়া পাতা দিতে হয় যদি পোড়া পোড়া করে তাহলে আর মুখে দেওয়া যাবে না টেলিফোন করে দেখেন রেধে ফেলেছে কিনা বাদ দাও মতিন বলল বাদ দেবেন কেন এটা তো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় শখ করে একটা মাছ কিনেছেন রান্নার ত্রুটির জন্যে সে মাছ যদি মুখে দিতে না পারেন সেটা খারাপ না হাবিবুর রহমান টেলিফোন করলেন জানা গেল খৈশা মাছ ঝোল দিয়ে রান্না করা হয়েছে ঝোলে ধনিয়া পাতাও দেওয়া হয়েছে হাবিবুর রহমান শঙ্কামুক্ত মানুষের তৃপ্তির হাসি হাসলেন মতিন বলল এখন আপনার জরুরি কথাটা বলুন তহিদার বিয়ে হচ্ছে ঝালোকাঠির এক ছেলের সঙ্গে হাবিবুর রহমান বললেন ঝালোকাঠির ছেলে না ছেলের বাড়ি নরসিংদী পোস্টিং ঝালো কাটিতে ছেলের এক খালু জিয়ার আমলে মন্ত্রী ছিলেন বিয়েটা কবে ভাদ্র মাসে বিয়ে হয় না বিয়েটা হতে হবে শ্রাবণ মাসে অর্থাৎ এই মাসে জুলাই মাসে আমরা একটা তারিখ ঠিক করেছি আঠাশ জুলাই শুক্রবার বাদজুমা বিয়ে পড়ানো হবে ভালো তো আমি উপস্থিত থাকব কোনো সমস্যা নেই হাবিবুর রহমান বিরক্ত গলায় বললেন সমস্যা নেই এটা কিভাবে বললে তোমার আপার ঠিক করে রেখেছে তহিদার সঙ্গে তোমার বিয়ে দেবে তহিদার কানে সে কি মন্ত্র দিয়েছে আল্লাপাক জানেন আমি যদি এখন তহিদার গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকি তবু সে ঝালো কাঠির ছেলেকে কবুল বলবে না এখন উপায় উপায় একটাই বিয়ে আঠাশ তারিখেই হবে এবং তুমি বিয়ে করবে আপত্তি আছে না আপত্তি কি জন্যে হাবিবুর রহমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমার আপা এবং ওই গাধিমে কি যে ভুল করতে যাচ্ছে তা তারা জানে না ওদের ব্যাপার ওরা বুঝবে আমার দায়িত্ব বিয়ে করিয়ে দে আমি দিলাম কাজী ডেকে আনবো পাঁচ লাখ টাকা দিন মোহরে বিয়ে হবে ঠিক আছে জি ঠিক আছে তোমার আপাকে জানিয়ে দিই যে আঠাশ তারিখেই বিবাহ জানিয়ে দেন আর ওই ঝালকাঠির ছেলেকে পুরোপুরি নো করে দেওয়া ঠিক হবে না ওই স্ট্যান্ড বাই থাকুক কোনো কারণে যদি আমার সঙ্গে বিয়ে না হয় হাবিবুর রহমান তীক্ষ্ণ গলায় বললেন হবে না কেন এই বিষয়ে তোমার কি কোনো সেকেন্ড থট আছে মতিন বলল আমার কোনো সেকেন্ড থট নেই তহিদার তো থাকতে পারে শেষ মুহূর্তে সে যদি মনে করে বেকার ছেলে বিয়ে না করে ব্যাংকার বিয়ে করা ভালো তখন যেন হাতে অপশন থাকে এটা খারাপ বলো নাই মতিন বলল দুলা ভাই আপনি কিছু মনে না করলে খাট থেকে নামুন কিছুক্ষণ ঘুমাবো শীতল পাটি দেখে ঘুমোতে ইচ্ছা করছে আমি আপনার এই ঘরটার নাম দিলাম ঘুমঘর অন্ধকার ঘর মাথার উপর সিলিং ফ্যান বাইরে মেঘলা দিন বাতাস আদ্র ও শীতল ঘুমাবার জন্য আদর্শ ব্যবস্থা মতিনের ঘুম আসছে না সে এপাসোপাশ করছে সে অনেকবার লক্ষ্য করেছে আয়োজন করে ঘুমোতে গেলেই তার ঘুম আসে না তখন নদীয় নতিম সাহেব ভর করেন মাথার ভেতরে এলোমেলো শব্দ নাচানাচি করে এখন যেমন ঘুমঘর মাথায় ঘুরছে ঘুমঘরে শুয়ে আছি ঘুম ঘুম চোখে ডিঙ্গি বাই সিলিংয়ে সিলিং ফ্যান ঘুম গান গায় শীতল পাটিটি ছিল ঘুমের নদীতে আমার হৃদয়ে তবু কোনো নিদ্রা নাই অর্থহীন লাইন এর হাত থেকে মুক্তির একমাত্র উপায় কারোর সঙ্গে কথা বলা মুখোমুখি কথা না টেলিফোনে কথা মুখোমুখি কথা বলা পরিশ্রমের কাজ তখন যার সঙ্গে কথা বলা হচ্ছে তার মুখের ভাব চোখের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হয় তার বডি ল্যাঙ্গুয়েজ পরীক্ষা করতে হয় সামনাসামনি কথা বলা মানে জটিল ভাইবা পরীক্ষা দেয়া এর চেয়ে টেলিফোন নিরাপদ কোনো এক পর্যায়ে কথাবার্তা যদি আর চালাতে না ইচ্ছা করে তাহলে লাইন কেটে দিলেই হলো পরে দেখা হলে বলা ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল সঙ্গে চার্জার ছিল না মোবাইল টেলিফোন আমাদের দ্রুত মিথ্যাবাদী বানাচ্ছে হ্যালো নিশু হুম কি করছো আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট না তুমি কি করছো আমি ঘুমঘরে শুয়ে আছি কি বলতে চাও পরিষ্কার করে বলো ঘুমঘর মানে কি আমার দুলাভাই তার ফার্মেসির পেছনে একটা ঘুমঘর বানিয়েছেন অত্যন্ত আরামদায়ক ব্যবস্থা ঘরে পা দিলেই ঘুম এসে যায় বলে আমি ঘরের নাম দিয়েছি ঘুমঘর খুব ভালো ঘুমঘরে শুয়ে ঘুমাও যদি কখনো ঘুম ভাঙে বাবার সঙ্গে দেখা করো বাবা কোনো একটা জরুরি বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবেন জরুরি বিষয়টা কি তুমি জানো জানি কিন্তু বাবার কাছ থেকে শোনো ভালো কথা তোমার বিয়ের পাত্র কি পাওয়া গেছে পাওয়া গেছে যে কোনো একদিন বিয়ে করে ফেলব বাবা ধুমধাম করতে চাচ্ছেন আমি বাবাকে বোঝানোর চেষ্টা করছি ধুমধামে টাকা নষ্ট করা অর্থহীন মানব সভ্যতা বিকাশের প্রধান কারণ কিন্তু অর্থহীন কর্মকাণ্ডের প্রতি মানুষের প্রবল আগ্রহ জ্ঞানের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে আমি রাজি না তুমি জ্ঞানী না তুমি মূর্খদের একজন মানলাম ঘুমঘন নিয়ে কয়েক লাইন কবিতা লিখেছি শুনবে না আমি তোমার জন্য কিছু কাগজপত্র জোগাড় করেছি বাবার কাছে রাখা আছে ওনার কাছ থেকে নিয়ে নিও কী কাগজপত্র তুমি অটিস্টিক চিলড্রেন সম্পর্কে জানতে চেয়েছিলে সেই বিষয়ের কাগজপত্র আমি তোমার কাছে কোনো কাগজপত্র চাইনি তারপরেও তোমাকে ধন্যবাদ আমি পেপারগুলি পড়েছি অটিস্টিক চিলড্রেনদের কিছু বিষয় আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হয়েছে যেমন ধরো ওরা হাসে না তাই নাকি হ্যাঁ ওরা হাসে না একটা সেকেন্ড টেলিফোনটা ধরে রাখো ওদের বিষয়ে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা তোমাকে পড়ে শোনাই দরকার নেই অবশ্যই দরকার আছে শোনো আমি পড়ছি অটিস্টিক চিলড্রেন মাইট বি অবসেসড উইথ লার্নিং অল অ্যাবাউট ট্রেন শিডিউল লাইট হাউস খার্স ভ্যাকিউম ক্লিনার্স ওফেন দেট ইন্টারেস্টিং নাম্বারস সিম্বলস সায়েন্স অ্যাডভান্সড ম্যাথ এই তুমি কি আমার কথা শুনছো শুনছি তবে মন দিয়ে শুনছি না অটিস্টিক বেবিরাও কিন্তু কখনো কোনো কথা মন দিয়ে শোনে না তুমি কি জানো মোজার্ট অটিস্টিক ছিল মতিন লাইন কেটে দিল সে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল তৎক্ষণাৎ শুরু হলো স্বপ্ন দেখা যেন সে ক্লাসে বসে আছে বিরাট বড় ক্লাস নানান বয়সের অসংখ্য ছাত্রছাত্রী যিনি ক্লাস নিচ্ছেন তার চেহারা দৈত্যের মতো তিনি পাঞ্জাবি পরে আছেন তারপরেও কোনো এক অদ্ভুত কারণে তার খালিকা দেখা যাচ্ছে ভদ্রলোকের বুক ভর্তি সাদা লোম গালে চাপ দাড়ি তবে গালের দাড়ি বুকের লোমের মতো সাদা না মেহেদি দিয়ে রাঙানো দৈত্যাকৃতির এই লোকটির কণ্ঠস্বর দৈত্যের মতো ক্লাসরুম গম করছে দৈত্যের হাতে বেত সে বাতাসে কয়েকবার বেত না চালল সাঁ শব্দ হলো তারপর ক্লাসের দিকে তাকিয়ে বলল তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রমাণ করতে পারে গড বা ঈশ্বর বলে কিছু নেই এই পৃথিবী এই সৌরজগৎ এই গ্যালাক্সি আপনা আপনি সৃষ্টি হয়েছে আছে কেউ যদি কেউ থাকে সে যেন এগিয়ে আসে আমার কাছে চক আছে ডাস্টার আছে সে যেন প্রমাণ করে একটাই শর্ত প্রমাণ করতে না পারলে আমি তাকে শাস্তি দেব। আছে গেও আছে সাহস দেখাও উঠে আসো কে যেন যাচ্ছে বোর্ডের দিকে কে সে আরে কমল না করছে কি ছেলে মতিন ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠল স্টপ স্টপ কমল ফিরে এসো ওই দৈত্য তোমাকে মারবে কমল ফিরছে না তাকে উল্টো করে ফিরে এসো বলা দরকার তখন হয়তো বুঝবে মতিন প্রাণপণে চেঁচাল শোয়ে রেফি সোয়ে রেফি রমক শোয়ে রেফি কমল ফিরে এসো মতিনের ঘুম ভেঙে গেল তার বুক ধরফর করছে ঘামে সারা শরীর ভেজা তৃষ্ণায় ফুসফুস ছোট হয়ে গেছে এমন অবস্থা মতিন গলায় বলল পানি খাবো কেউ তার কথা শুনল না চারিদিকে অস্বাভাবিক নিরবতা ফার্মেসির কর্মচারীদের কথাবার্তা শোনা যাচ্ছে না এমন কি হতে পারে তার স্বপ্ন এখনো ভাঙেনি এখনও সে স্বপ্ন দেখে যাচ্ছে খোলা দরজা দিয়ে দৈত্যটা আবার ঢুকবে তার স্বপ্নে মাঝে মাঝে এই ব্যাপারটা ঘটে স্বপ্নের মধ্যেই মনে হয় স্বপ্ন শেষ হয়েছে সে জেগে উঠেছে অথচ স্বপ্ন তখনও চলছে সে যে সত্যি জেগেছে তার প্রমাণ কি গায়ে চিমটি কেটে দেখবে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরাবে জ্বলন্ত সিগারেট দিয়ে গায়ে ছেঁকা দেবে মতিন পকেটে হাত দিল পকেট থেকে বের হলো হলুদ রঙের খাম খামের মুখ বন্ধ খাম এখনো খোলা হয়নি উপরে লেখা কুরিয়ার সার্ভিস প্রেরক আশরাফ আশরাফ তাকে চিঠি পাঠিয়েছে সে না পড়ে পকেটে নিয়ে ঘুরছে তা হয় না অবশ্যই এটা স্বপ্ন তবে খামের ওপর কুরিয়ার সার্ভিস লেখা এবং একটা নাম্বার লেখা স্বপ্নে এত ডিটেল থাকার কথা না মতিন ঘুম ভেঙেছে হাবিবুর রহমান ঘরে ঢুকলেন তার হাতে চায়ের কাপ তিনি চায়ের কাপ বিছানার পাশে রাখতে রাখতে বললেন চা খাও মতিন বলল কয়টা বাজে সন্ধ্যা ছয়টা তুমি তো ম্যারাথন ঘুম দিয়ে দিলে ঘুম আরামেরই হয়েছে তবে আরও কিছুক্ষণ ঘুমাবো আপনার ফার্মেসি নয়টার সময় বন্ধ হয় না আপনি আপনার কর্মচারীদের বলে দিয়ে যান তারা যেন আমাকে ঘুম থেকে ডেকে তুলে তারপর দোকান বন্ধ করে তুমি সত্যি সত্যি আবার ঘুমাবে হ্যাঁ এটা মোমবাতি দিতে পারবেন মোমবাতি দিয়ে কি করবে আমার বন্ধুরা একটা চিঠি এসেছে তার চিঠি মোমবাতি জ্বালিয়ে পড়তে হয় ইলেকট্রিকের আলোয় পড়া যাবে না হাবিবুর রহমান বিস্মিত হয়ে বললেন কেন ও থাকে নায়খাংছড়ি নামের এক জায়গায় গহীন বোন তার ওখানে ইলেকট্রিসিটি নেই সে মোমবাতির আলোয় চিঠি লেখে সে মোমবাতির আলোয় চিঠি লেখে বলে তোমাকেও মোমবাতির আলোতে চিঠি পড়তে হবে মতিন হায় তুলতে তুলতে বলল হ্যাঁ কবি নদীউ নতিমের একটি কাব্যগ্রন্থ আছে নাম দুপুরের শিশির এই কবিতাগুলি তিনি মশাল জেলে মশালের আগুনে লিখেছিলেন সেই কারণে তার কবিতা পড়তে হয় মশাল জেলে ঢাকা শহরে তুমি মশাল পাবে কোথায় মতিন বলল এখানেই তো সমস্যা মশালের অভাবে ওনার দুপুরের শিশির কাব্যগ্রন্থটা পড়া হয়নি তোমার কাজকর্ম এবং কথাবার্তার বেশিরভাগই আমি বুঝি না তোমার যে বন্ধু জঙ্গলে থাকে সেই কি প্রতি মাসে তোমাকে টাকা পাঠায় হ্যাঁ মোমবাতি এনে দিন তো দুলাভাই চিঠিটা পড়ি দুদিন ধরে এই চিঠি পকেটে নিয়ে ঘুরছি মোমবাতির অভাবে পড়তে পারছি না চিঠির কথা ভুলে গিয়েছিলাম ভাগিস দত্তকে দেখে ভয় পেয়ে পকেটে হাত দিয়ে চিঠি সন্ধান পেয়েছি দৈত্য না দেখলে চিঠি পড়তে আরো দেরি হতো হাবিবুর রহমান দত্তের কথা জিজ্ঞেস করতে গিয়েও করলেন না জিজ্ঞেস করলেই আরও কিছু উদ্ভট কথা শুনতে হবে দরকার কি চিঠিতে আশরাফ লিখেছে হ্যালো মতিন তোর চিঠি পেয়েছি সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হয়নি ট্রি হাউস বানানো ব্যস্ত ছিলাম প্রায় এক মাসের পরিশ্রমে দেখার মতো একটা ট্রি হাউস বানিয়েছি রেইনট্রি গাছের উপর বাসা দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় টু বেডরুম ফ্ল্যাট বলতে পারিস বারান্দাও আছে বারান্দাটা বেশ বড় ওয়ার্ল্ড ডিজনির সুইট ফ্যামিলি রবিনসনের যে ট্রি হাউস আছে আমারটা তার কাছাকাছি তুই দেখলে খুব মজা পাবি তোকে বলেছিলাম না একটা পাহাড়ে কলার চাষ করেছি এই প্রজেক্ট কাজ করেনি কলা ভালো হয়নি কলার কারণে দুনিয়ার বাদর এসে উপস্থিত হয়েছে বাদররা আমার কলা বাগান তছনছ করে বিদায় হয়েছে তবে দুটা রয়ে গেছে তারা আমার লগ হাউজের আশেপাশে থাকে দূর থেকে আমাকে অনুসরণ করে আমি যখন নদীতে গোসল করতে যাই এরা আমার পেছনে পেছনে আসে আমি বাদর দুটির নাম দিয়েছি একটার নাম মাসি আর একটার নাম পিসি দুটি মেয়েবাদর বলে এই নামকরণ দুটি মেয়েবাদর একসঙ্গে জোট বাদল কেন বুঝতে পারছি না বাদর দুটি টের পেয়েছে যে তাদের নাম আছে তারা ডাকলে সাড়া দেয় তবে আমার খুব কাছে আসে না তুই শুনলে খুশি হবি যে আমি শঙ্খ নদীর পার্ক ঘেসে আরও সত্তর একরের মতো জমি নব্বই বছরের জন্য লিজ নিয়েছি এখানে আমি কফি বাগান করব। আমাকে যা করতে হবে তা হলো ভালো জাতের কফি গাছের চারা জোগাড় করা আমি ভালোই আছি সুখে আছি বিশাল জায়গায় মহারাজার মতো ঘুরে বেড়ানোর আনন্দ আছে পাহাড়ি লোকজন আমাকে তেমন অপছন্দ করে বলে মনে হয় না এক মুরং হেডম্যানের সঙ্গে আমার ভালো সখ্য হয়েছে তাকে আমি জানিয়েছি যে আমার ইচ্ছা একটা পাহাড়ি মেয়ে বিয়ে করা সে যেন পাত্রী খুঁজে দেয় মতিন আমি কিন্তু ঠাট্টা করছি না ঢাকা শহরের চটপটি খাওয়া এবং পিৎজা খাওয়া কোনো মেয়ে জঙ্গলে এসে থাকতে পারবে না আমার প্রয়োজন পাহাড়ি মেয়ে যে আমার মতোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠিন পরিশ্রম করবে তুই আমার সঙ্গে কবে জয়েন করবি চলে আয় ব্যাক টু দ্য নেচার ট্রি হাউসটা তোকে ছেড়ে দেবো গাছের উপর থাকা গাছের উপর ঘুমানো এখানে এলে নদী নতীমের কিছু বৃক্ষ কবিতা লিখে ফেলতে পারবি ভালো কথা আমার টাকা নিয়মিত পাচ্ছিস তো তুই আমার বেতনভুক্ত কর্মচারী এটা মনে রাখবি আমার কিছু বই দরকার মেডিসিনাল প্ল্যান্টসের উপর বই এবং ক্যাকটাসের উপর বই মেডিসিনাল প্ল্যান্টসের উপর বাংলায় লেখা বইগুলি অখাদ্য একটা বইয়ের নাম লিখে দিচ্ছি কাউকে দিয়ে বাইরে থেকে আনাতে পারিস কিনা দেখ স্টাডি অফ মেডিসিনাল প্ল্যান্ট এম হিন্দ্রা জুনিয়র বিষাক্ত গাছের উপর কোনো বইপত্র চোখে পড়লেও পাঠাবি ওই দিন কী হয়েছে শোন আমি ছোট্ট একটা টিলায় উঠে দেখি টিলা ভর্তি বেগুনি রঙের ফুল ফুলে গন্ধ আছে কি দেখার জন্য একটা ফুল ছিঁড়তেই হাতে জলনি শুরু হলো ঘন্টা দুইকের মধ্যে হাত ফুলে ঢোল মানুষের আঙুল ফুলে কলা গাছ হয় আমার হাত ফুলে কলা গাছ আচ্ছা শোন তুই কমল নামের একটি বাচ্চাকে নিয়ে অনেক কথা লিখেছিস তুই কি এখনও তার হাউস টিউটর। তুই তোর ছাত্রকে নিয়ে চলে আয় না আমিও দেখি ছেলেটার বিশেষত্ব কি আজ এই পর্যন্তই ভালো থাকিস ইতি তোর কঠিন গাথা আশরাফতার নামের ইংরেজি বানান লেখে এ এস আর ও ইউজিএইচ যার বাংলা অর্থ দাঁড়ায় কঠিন গাথা মতিন চিঠি খামে ভুলল বালিশের নিচে রেখে ঘুমোবার আয়োজন করল তার মন বলছে এখন ঘুমলেই সে গহীন জঙ্গলে স্বপ্ন দেখবে কমল মেচেতে বসে আছে তার সামনে কাগজের বড় একটা বাক্স বাক্স ভর্তি খেলনা সে বাক্স থেকে খেলনা বের করছে মেচেতে সাজাচ্ছে সাজানোর ভঙ্গিও অদ্ভুত একটির পেছনে একটি খেলনা রেখে সে সাপের মতো বানাচ্ছে কমলের কাছ থেকে একটু দূরে সালে ইমরান তিনি চেয়ারে বসে আছেন প্রায় আধ ঘন্টা হল তিনি এখানে আছেন এখন পর্যন্ত কমল তার দিকে তাকায়নি সে খেলনা দিয়ে লম্বা একটি সাপ তৈরিতে ব্যস্ত সালে ইমরান জানেন অটিস্টিক শিশুদের এটা একটা বিশেষ ধরনের খেলা কোন খেলনার পর কোনটি বসাবে এটা সে ঠিক করে রাখে এর মধ্যে কোনো হেরফের হবে না কেউ যদি কোনো একটা খেলনা গোপনে এখান থেকে সরিয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে তা ধরে ফেলবে তখন ভয়ঙ্কর কাণ্ডের সূচনা হবে অ্যাজ চিলড্রেন দে মাই স্পেন্ড আওয়ার্স লাইনিং আপ দেয়ার কার্স অ্যান্ড ট্রেইনস ইন এ সার্টেন ওয়ে রেদার দেন ইউজিং দ্যাম ফর প্রেট্যান্ড প্লে ইফ সামওয়ান অ্যাক্সিডেন্টালি মুভস ওয়ান অফ দোস টয়জ দ্য চাইল্ড মে বি ট্রিমেন্ডাসলি আপসেট কমল তার খেলনা গোছানো শেষ করে বাবার দিকে তাকিয়ে হাসল সালি ইমরান সামান্য চমকালেন অটেস্টিক শিশুরা কখনো হাসে না কমল হঠাৎ হঠাৎ হাসে কি সুন্দর সেই হাসি সালি ইমরান যতবার এই হাসি দেখেন ততবারই চমকান তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন হ্যালো কমল বলল হ্যালো সালি ইমরান বললেন তুমি তোমার খেলনা সব সময় এরকমভাবে সাজাও কমল বলল হ্যাঁ কেন এটাই নিয়ম কার নিয়ম গড নিয়ম খেলনা কিন্তু তুমি সাজাচ্ছ উনি সাজাচ্ছেন না কমল বলল সব নিয়ম গড ঠিক করেন আমি একটা বইয়ে পড়েছি বইটার নাম কি গড অ্যান্ড নিউ ফিজিক্স বইয়ের সব কথা কিন্তু সত্য না কমল বলল বইয়ের কথা সত্য মানুষ মিথ্যা বলে বই মিথ্যা বলতে পারে না বুক ডোন্ট হ্যাভ মাইন্ড যে মানুষরা মিথ্যা বলে তারাই বই লেখে বইয়ে তাদের মিথ্যা চলে আসে কমল চোখ মুখ কঠিন করে বলল নো বইয়ে সত্য কথা থাকবে এটাই নিয়ম গডের নিয়ম তুমি কি গড নিয়ে ভাবো হ্যাঁ গড নিয়ে ভাবার সময় তোমার হয়নি যখন হবে তখন ভাববে ওকে এখন আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করো আমার দিকে তাকিয়ে গল্প করো অন্য দিকে তাকিয়ে না তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে তখন তার দিকে তাকিয়ে কথা বলবে এটা ভদ্রতা এটাই নিয়ম কমল বাবার দিকে তাকিয়ে বলল কি নিয়ে গল্প করব তোমার যা নিয়ে গল্প করতে ভালো লাগে তা নিয়ে গল্প করো ম্যাথ যদি ম্যাথমেটিক্স নিয়ে গল্প করতে ভালো লাগে তাহলে করো শুধু একটা জিনিস মাথায় রাখবে আমি ম্যাথ জানি না আমার অঙ্কের দৌড় হলো যোগ বিয়োগ গুণভাগ কমল বলল ম্যাথ হলো শুধু যোগ বিয়োগ গুনভাগ যোগ বিয়োগ থেকে এসেছে ও আচ্ছা কমল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তুমি বোর্ডটার দিকে তাকিয়ে থাকো আমি বোর্ডে একটা অঙ্ক করব। সালে ইমরান ঘাড় ঘুরিয়ে বোর্ডের দিকে তাকালেন তিন দিন আগলে তার এই ঘরে বোর্ড লাগানো হয়েছে কমল ঘন্টার পর ঘণ্টা এই বোর্ডে কিসব সংখ্যা লিখে লেখা শেষ হওয়া ডাস্টার দিয়ে মুছে ফেলে অন্য একটা সংখ্যা লিখে ফেলে কমল বোর্ডের কাছে গেল লিখল শূন্য গুণ পাঁচ শূন্য বাবার দিকে তাকিয়ে বলল বাবা ঠিক আছে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় অঙ্কের সাধারণ নিয়ম এই নিয়ম গড ঠিক করে দিয়েছেন রান বললেন সব কিছুতেই গড আনবে না তবে তোমার অঙ্ক ঠিক আছে পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে ফল শূন্য হবে এইটুকু অঙ্ক আমি জানি কমল বলল এইটুকু অঙ্ক যদি জানো তাহলে এটাও জানো যে শূন্য গুণ এক সালিমরান বললেন হ্যাঁ কমল বোর্ডে লিখল শূন্য গুণ পাঁচ পাঁচটু শূন্য গুণ এক সে বাবার দিকে তাকিয়ে বলল পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য আবার এককে শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য কাজেই শূন্য গুণ পাঁচ যা শূন্য গুণ একতা ঠিক আছে বাবা সালিমরান বললেন ঠিক আছে কমল বলল এখন এসো ডান দিকে এবং বাঁ দিকে দুই দিককে শূন্য দিয়ে ভাগ করে দেখি কি হয় কমল বডি লিখল শূন্য গুণ পাঁচ বাই শূন্য ইকল টু শূন্য গুণ এক বাই শূন্য 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 কাটাকাটি হয়ে গেল ইকয়াল টু পাঁচ ইকল টু এক সালে ইমরান অবাক হয়ে বডির দিকে তাকিয়ে আছেন কমল বলল বাবা দেখলে আমি প্রমাণ করলাম পাঁচ সমান এক সালে বললেন তাই তো দেখছি নিশ্চয়ই কোথাও কোনো ভুল আছে ভুল নেই তাহলে তো সব সংখ্যাই সমান কমল বলল হ্যাঁ সমান তোমাকে মনে হয় না তুমি উদ্ভট কথা বলছো মনে হয় না পৃথিবীতে দুটা মাত্র সংখ্যা একটা হলো শূন্য আর একটা হলো এক আর কোনো সংখ্যা নেই এটা কি তোমার নিজের নাকি তুমি কোনো বইয়ে পড়েছো বইয়ে পড়েছি সালিমরান ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন তোমার একজন ভালো গাইড দরকার যে ঠিক করে দেবে তুমি কোন বই পড়বে কোনটা পড়বে না কোন বই বিশ্বাস করবে কোনটা করবে না আমি তোমার গাইড হতে পারলে ভালো হতো আমার সেই যোগ্যতা নেই কমল আগ্রহ নিয়ে বলল অঙ্কের আরেকটা মজা দেখবে রান বললেন না আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি কথা শেষ করে চলে যাব অঙ্ক খুবই জরুরি তোমার কাছে নিশ্চয়ই জরুরি কিন্তু আমার কাছে জরুরি না কমল কঠিন গলায় বলল তোমার কাছেও জরুরি সবার কাছে জরুরি গডের কাছেও জরুরি গড অঙ্ক করে গ্যালাক্সি তৈরি করেছেন অঙ্ক যদি গডের কাছে জরুরি হয় তাহলে তোমার কাছেও জরুরি কমলের চোখ মুখ শক্ত হয়ে গেছে ভুরুতে ভাঁজ পড়েছে সালেমরা ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বললেন হ্যাঁ আমার জন্য জরুরি শুরুতে বুঝতে ভুল করেছিলাম এখন বুঝতে পারছি কমল বলল স্ক্যান্থ বাবা সোজা করে বলো উল্টো কথা আমি বুঝতে পারি না উল্টো কথা শুনলে আমার মাথায় যন্ত্রণা হয় কমল বললো আমি বলেছি থ্যাংকস তোমাকেও থ্যাংকস এখন কি আমি আমার কম জরুরি কথাটা বলতে পারি পারো আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম বিদেশে কোনো একটা স্পেশাল স্কুলে তোমাকে ভর্তি করতে কানাডার একটা স্কুল আমার পছন্দ হয়েছিল কিন্তু সেখানে অটিজম বিষয়ে আলাদা কার্যক্রম নেই এখন একটা স্কুল পাওয়া গেছে স্কুলটা জুরিখে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অটিস্টিক শিশুরা সেখানে পড়াশোনা করে তোমাকে সেই স্কুলে অ্যান্ডল করা হয়েছে কমল বলল ডুগ রান বললেন ঠিক করে কথা বলো ডুগ মানে কি কমল বলল ডুগ মানে গুড সেখানে তুমি অনেক সুযোগ সুবিধা পাবে প্রপার গাইড পাবে তোমার পছন্দের ম্যাথমেটিক্সের বই পাবে তাদের বিশাল লাইব্রেরি স্কুলটাও একটা পাহাড়ের উপর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তুলনাবিহীন কমল বলল ডুগ শুরুতে তোমার মা সঙ্গে থাকবেন তোমাকে সেটেল করে দিয়ে ফিরে আসবেন নো নৌ বলছো কেন আমি মাকে সঙ্গে নেবো না কেন নেবে না আমি তাকে পছন্দ করি না কেন পছন্দ করো না আমি মাকে পছন্দ করি না কারণ মা তোমাকে পছন্দ করে না তোমার মা আমাকে পছন্দ করে না এটাই বা তুমি বুঝলে কিভাবে। আমি বুঝতে পারি মা অন্য একজনকে পছন্দ করে তোমাকে না আমি সেই অন্য একজনের নাম বলবো না যে বিষয়ে আমরা কথা বলছিলাম এসো সেই বিষয়ে কথা বলি কমল বলল আমি সেই অন্য একজনের নাম বলবো তোমার কাছ থেকে সেই নাম আমি শুনতে চাচ্ছি না আমি বলবো কমল বলবে কমল বলবে কমল বলবে আচ্ছা ঠিক আছে তুমি বলবে আমাদের আলোচনা শেষ হোক তারপর বলবে ঠিক আছে হুম তোমাদের স্কুলের সেশন শুরু হবে জানুয়ারি থেকে কাজেই তুমি তোমার মাকে নিয়ে ডিসেম্বরের শেষের দিকে চলে যাবে কমল বলল আমি মাকে সঙ্গে নেব না আমি নতীমকে নেব নতিম আমার সঙ্গে যাবে নতীমটা কে নদীয় নতিম। ও আচ্ছা মতিন তাকে নেওয়া যাবে না তার প্রসঙ্গে আলোচনা বন্ধ ঠিক আছে হুম রান উঠে দাঁড়ালেন দরজার দিকে পা বাড়ালেন কমল চাপা গলায় বলল তুমি বলেছিলে আলোচনা শেষ হলে আমি লোকটার নাম বলতে পারবো কিন্তু তুমি তার আগে উঠে চলে যাচ্ছ ওয়াই আমি ভুলে গিয়েছিলাম তুমি ভুলে যাওনি তুমি ভাব করেছো যে ভুলে গেছো কিন্তু তুমি ভুলে যাওনি হতে পারে সালিমরা রান আবার এসে চেয়ারে বসলেন হতাশ গলায় বললেন এখন নাম বল কমল বলল তার নাম করুফা দমে হওয়া উল্টো কথা আমি বুঝতে পারি না ঠিক করে বলো তার নাম আহমেদ ফারুক সালিমরান বললেন এখন কি আমি যেতে পারি কমল হ্যাস মাথা নাড়ল বাবা ঘর থেকে বের হওয়া মাত্র খেলনা নিয়ে বসলো এখন সে খেলনাগুলি দিয়ে দুটা সমান্তরাল রেখা তৈরি করছে তার যখন বেশি মন খারাপ হয় তখন সে খেলনা দিয়ে সমান্তরাল রেখা তৈরি করে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে সে বইয়ে পড়েছে দুটা সমান্তরাল রেখা ইনফিনিটিতে মিশবে ইনফিনিটি হলো সেই রহস্যময় জায়গা যেখানে গড থাকেন এবং গড় সমস্ত নিয়ম দিয়ে দেন যিনি নিয়ম দেন তিনি শুধু নিয়ম ভাঙতে পারেন তিনের সঙ্গে চার যোগ করলে সাত হবে এই নিয়ম কেউ ভাঙতে পারবে না কিন্তু গড পারবেন মুনা অনেকক্ষণ হলো আয়নার সামনে সে তার গায়ের রং নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছে এক্সপেরিমেন্টের ফল ঠিক বুঝতে পারছে না সে ডার্ক শেপের মেকআপ নিয়েছে তার মুখ এখন হয়ে গেছে শ্যামলা মেয়ের মুখের মতো শ্যামলা মেয়েদের চোখে কাজল খুব মানায় সে কাজল দিয়েছে কিন্তু কাজলটা মানাচ্ছে না এরকম তো হওয়ার কথা না তাহলে সমস্যাটা কোথায় সালি ঘরে ঢুকতেই মুনা তার দিকে তাকিয়ে বলল আমার দিকে ভালো করে তাকাও তো সালিমরান তাকালেন মুনা বলল কি দেখছো সালিমরান ইমরান বললেন তোমাকে দেখছি আমাকে কি দেখছো তোমার মুখ কালো কিন্তু হাত ধপধপে ফসা আমার হাতের রং আপাতত ভুলে যাও শুধু মুখের দিকে তাকাও কালো রঙটা কি আমাকে মানাচ্ছে হ্যাঁ মানাচ্ছে কোনো ত্রুটি ধরা পড়ছে না একটা ত্রুটি ধরা পড়ছে চেহারায় মায়া ভাব চলে এসেছে এত মায়া তো তোমার নেই মায়া বেশি মেয়েরা ছিচকা দুনে হয় আমি সেরকম না সালিমরান খাটে বসতে বসতে বললেন কোথাও যাচ্ছ মুনা বলল পার্লারে যাবো কালো রঙ পুরো শরীরে বসাবো তার আগে নিজে একটা এক্সপেরিমেন্ট করলাম সালি ইমরান বললেন ডুগ মুনা বিষিত হয়ে বলল ডুগ মানে সালি ইমরান বললেন ডুগ মানে হলো গুড তোমার ছেলের কাছে শিখেছি মুনা বলল ওর সঙ্গে তার সুইজারল্যান্ডের স্কুলের বিষয়ে কথা বলেছ বলেছি স্কুলের ব্যাপারে তার কোনো আপত্তি নেই বরং তার মধ্যে আগ্রহই দেখলাম আগ্রহের মূল কারণ সম্ভবত সেই স্কুলের লাইব্রেরিতে তার মনের মতো বই পাবে মুনা বলল সে যে নিজ থেকে যেতে রাজি হয়েছে এটাই মূল বিষয় ভালো কথা তুমি কিন্তু তোমার জুনিয়র ফারুক সাহেবকে ছেড়ে দেবে সুইজারল্যান্ডে যাবার সময় আমি তাকে সঙ্গে নেব তাকে ভিসা করতে বলে দিয়েছি ফারুক সাহেবকে ছাড়া তোমার কয়েকটা দিন চলবে না অবশ্যই চলবে তাকে নিতে হবে কেন তাকে নিতে হবে কারণ তোমার ছেলে তাকে পছন্দ করে আমরা দুজন সঙ্গে গেলে কমলের ট্রানজেকশনটা সহজ হবে সাল বলেন বললেন ফারুককে আমার ছেলে পছন্দ করে তুমি করো না মুনা বলল অবশ্যই করি ভেরি গুড কোম্পানি সেন্স অফ হিউমার আছে তার ক্লোজ আপ ম্যাজিক কখনও দেখেছ না সে আবার ম্যাজিকও দেখায় তার ক্লোজ আপ ম্যাজিক দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে সে কি করে শোনো এক টুকরা কাগজ নেয় ফুঁ দেয় মুহূর্তের মধ্যে কাগজটা হয়ে যায় পাঁচশো টাকার একটা নোট আবার ফুঁ দেয় নোটটা আবার হয়ে গেল কাগজ ওকে একদিন ডাকো আমরা সবাই ম্যাজিক দেখি ঠিক আছে আমি ব্যবস্থা করব। ফ্যামিলি ম্যাজিক শো বৃহস্পতিবার রাতে ব্যবস্থা করি ওই দিন কি তোমার কোনো কাজ আছে ফ্রি আছো না হ্যাঁ ফ্রি আছি দরজায় টোকা পড়ছে টোকার ধরন থেকে বোঝা যাচ্ছে রহমত বড় ধরনের কোনো সমস্যা না হলে রহমত সালি ইমরানের শোবার ঘরের দরজায় টোকা দেবে না সালি ইমরান বললেন কি ব্যাপার রহমত রহমত গলায় বলল বাবু খানা বন্ধ করে দিয়েছে কেন বাবু বলেছে নতিম সাহেবের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সে কিছু খাবে না সালি ইমরান হতাশ চোখে স্ত্রীর দিকে তাকালেন মুনা বলল তুমি চিন্তা করবে না ওই ছাগলটাকে আনার ব্যবস্থা আমি করছি সালিমরান বললেন ওকে ছাগল বলছো কেন মুনা হালকা গলায় বলল যে ছাগল আমি তাকে ছাগল বলি যে পাঠা তাকে আমি পাঠা বলি পাঠাকে কখনো সিংহ বলি না সালিমরান বললেন তোমার হিসেবে আমি কি ছাগল না পাঠা মুনা বলল তুমি কি সেই বিষয়ে আমি এখনও নিশ্চিত না তবে তুমি সিংহ না তোমার পরিচিত কেউ কি আছে যে সিংহ মুনা জবাব দিল না স্থির চোখে তাকিয়ে রইল সালিমরান চেয়ারে বসতে বসতে বললেন মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে কিন্তু তুলনা দেওয়ার সময় পশুদের সঙ্গে তুলনা দেয় মুনা বলল তার মানে সালিমরান বললেন সিংহের মতো সাহসী শ্রীগালের মতো ধূর্ত ট্যাক্সি নাপতি রোমেলকে বলা হতো ডেজার্ট ফক্স মরুশিয়াল মুনা বলল জ্ঞানীর মতো কথা বলার চেষ্টা করছে বলে মনে হচ্ছে সালিমরান বললেন আমি মূর্খ এই কারণেই জ্ঞানের মতো কথা বলার চেষ্টা করি জ্ঞানীরা কখনও জ্ঞানের মতো কথা বলে না মূর্খরা মাঝে মাঝে বলে তুমি মূর্খ না শুনে খুশি হলাম স্বামী বিষয়ে স্ত্রীর সার্টিফিকেট হচ্ছে দ্য আলটিমেট থিং স্ত্রীর সার্টিফিকেটই শেষ কথা মুনা বলল স্ত্রীর বিষয়ে স্বামীর সার্টিফিকেটের কি অবস্থা সালি ইমরান বললেন খারাপ অবস্থা স্বামীরা কখনো স্ত্রীদের বিষয়ে কোনো সার্টিফিকেট দিতে পারেন না কেন পারেন না কারণ কোনো স্বামী তার স্ত্রীকে চিনতে পারেননি তাই নাকি হ্যাঁ তাই দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল পাঁচ স্বামী মিলে দ্রৌপদীকে চিনতে পারেনি কেউ বুঝতেও পারেনি দ্রৌপদী পাঁচ স্বামীর মধ্যে সবচেয়ে পছন্দ করতো অর্জুনকে বেচারা অর্জুন নিজেও বুঝতে পারেনি মুনা বলল তুমি কি আমাকে বুঝতে পারো সালিমরান বললেন চেষ্টা করলে হয়তো বুঝতে পারতাম চেষ্টা করি না কেন চেষ্টা করো না ইচ্ছা করে না তাছাড়া চেষ্টা করার নিয়মও নেই নিয়ম নেই মানে কার নিয়ম গডের নিয়ম যাবতীয় নিয়ম তিনি অঙ্ক কোষে কষে ঠিক করে দেন মুনা গলায় বললেন তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো সে যদি কোনোদিন বিয়ে করে তাহলে তার স্ত্রীকে বুঝতে পারবে আই এম খোয়াইট সার্টেন অ্যাবাউট দ্যাট মতিন তার মেসের ঘরে শুয়ে আছে ঘরটাকে এসে তার দুলাভাইয়ের ঘুম ঘুমঘরের মতো করার চেষ্টা করেছে শীতল পাটি আগেই ছিল ঘর অন্ধকার করার জন্যে একমাত্র জানলাটা স্থায়ীভাবে পেরেক মেরে বন্ধ করে দিয়েছে বাইরের দৃশ্য এমন কিছু নয়নাভিরাম না যে জানলা খুলে রাখতে হবে জানলা খুললেই বস্তির দৃশ্য চোখে পড়ে সেই দৃশ্যে সবসময় মারামারি কিংবা ঝগড়া আছে এইসব দৃশ্য এক দুদিন দূর থেকে দেখতে ভালো লাগে দিনের পর দিন দেখতে ভালো লাগে না দুপুর বারোটা আকাশ মেঘলা মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মতিনের মেসের কিছু অংশে টিনের ছাদ বৃষ্টির শব্দ সে দরজা জানলা বন্ধ করেও শুনতে পাচ্ছে সারা সকাল সে বৃষ্টির শব্দটা নিয়ে চিন্তা করছিল যেমন বৃষ্টির শব্দটা থেকে এলো এই শব্দ কে প্রথম বলল এরকম কি হতে পারে প্রথম একজন আকাশ থেকে পানি পড়ার নাম দিল বৃষ্টি সবার সেই নামটা পছন্দ হল বলে সবাই বৃষ্টি বলা শুরু করলো সমস্যা হচ্ছে একসঙ্গে এই শব্দটা তো সবার কাছে বোঝানো অতি জটিল ব্যাপার আচ্ছা এমন কি হতে পারে বাংলা ভাষাভাষীর সমস্ত মানুষ হঠাৎ একদিন আকাশ থেকে পানি পড়ার নাম দিল বৃষ্টি এমন ঘটনা ঘটলে আমাদের স্বীকার করতে হবে শব্দ আমাদের মাথায় বাইরে থেকে কেউ একজন ঢুকিয়ে দিয়েছে সেই কেউ একজনটা একজনটাকে মতিন বিষয়টা নিয়ে আরও চিন্তা করত এখন চিন্তা করতে পারছে না কারণ তার খাটের পাশের চেয়ারে আহমেদ ফারুক নামের মানুষটি বসে আছে অনেক চেষ্টা করেও মতিন তাকে বিদায় করতে পারছে না ফারুক বললেন আপনি কি সমস্যা বুঝতে পেরেছেন অটিস্টিক শিশু নিয়মের বাইরে কখনো যায় না নিয়মকে তারা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেখানে কমল নিয়ম ভঙ্গ করেছে সে আপনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত কিছু খাবে না বলে ঘোষণা দিয়েছে মতিন বলল তার দুই গালে কোষে দুটো চট দিন দেখবেন সোনা মুখ করে খাচ্ছে চটটা মালদার হতে হবে ধরি মাছ না ছুঁই পানি মার্কা প্যাকেজ নাটকের চর না ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন না আপনিও আমার বিষয়টা বুঝতে পারছেন না দুদিন পর আমার বিয়ে আজ মেয়ের গায়ে হলুদ হচ্ছে কাল আমার গায়ে হলুদ হবে এই অবস্থায় আমি আমার ঘর থেকে বের হতে পারি না কেন পারেন না নিয়ম নাই বাইরে বের হলাম একটা অ্যাক্সিডেন্ট হলো মরে গেলাম বিয়ের দুই দিন আগে মৃত্যু এটা ঠিক হবে না নিয়ম হচ্ছে গায়ে হলুদের পর বরকনে কেউ ঘর থেকে বের হতে পারে না প্রাচীন ভারতে গায়ে হলুদের পর বরকনে দুজনকেই তালাবন্ধ করে রাখা হতো ভাই আপনি প্রাচীন ভারতবর্ষে বাস করছেন না আপনি আধুনিক বাংলাদেশে বাস করছেন প্রাচীন ভারতে যে নিয়ম আধুনিক বাংলাদেশেও একই নিয়ম আহমেদ ফারুক একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা মতিনের দিকে বাড়িয়ে দিলেন মতিন সিগারেট নিল ফারুক বলেন ম্যাডামের সঙ্গে আপনার ওই বাড়িতে যাওয়া নিয়ে কথা হয়েছে ম্যাডাম বলেছেন যেহেতু আপনার উপর হঠাৎ করে আমরা একটা বিষয় ইম্পোজ করি সেহেতু আপনাকে কম্পেনসেট করা হবে মতিন সিগারেটে লম্বা টান দিয়ে বলল কীরকম কম্পেনসেশন টাকা দেবেন জি টাকার অ্যামাউন্ট নিয়ে ম্যাডামের সঙ্গে কথা হয়নি আপনি বললে কথা বলতে পারি মতিন আগ্রহের সঙ্গে বলল আপনার ধারণা কি একবার ওই বাড়িতে যাওয়া বাবদ কত পেতে পারি তাদের একটা মাত্র ছেলে এবং ছেলেটা তাদের চোখের মনি তারা অর্থবিত্তের শীর্ষে বসে আছেন ছেলের জন্য টাকা খরচ করতে তাদের কোনো দ্বিধা আছে বলে আমি মনে করি না আপনি তো মূল প্রসঙ্গে আসছেন না মূল কথাটা বলুন ওরা কত দিতে পারে ধরুন দশ হাজার আপনি আমার সঙ্গে যাবেন ফেরার সময় দশ হাজার টাকা আপনার হাতে দেওয়ার দায়িত্ব আমার দুদিন পর বিয়ে করছেন বাড়তি টাকাটা আপনার কাজে আসবে মতিন বলল আপনার সিগারেট শেষ না ফারুক বললেন প্রায় শেষ তাড়াহুড়া করবেন না আরাম করে সিগারেট শেষ করে বিদায় হয়ে যান আপনি যাবেন না না আমাকে হাতি দিয়ে টেনেও নিতে পারবেন না একটা কোনো সলিউশনে তো আসতে হবে ছেলেটাকে আমার কাছে নিয়ে আসুন সে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছে এই দেখাটা যে কোনো জায়গায় হতে পারে আগামীকাল তাকে নিয়ে আসুন আগামীকাল আমার গায়ে হলুদ সে কিছু হলুদ আমার গায়ে মাখিয়ে দিল ফারুক হতাশ গলায় বললেন এইসব কি বলছেন মতিন বলল আকাশ থেকে পড়লেন কেন রাজপুত্র এদিকে আসতে পারে না রাজপুত্রের সম্মানের হানি হবে আচ্ছা আমি যাই চলে যান যাবার আগে একটা সিগারেট আমার দিকে ছুঁড়ে মেরে যেতে পারেন আহমেদ ফারুক সিগারেটের পুরো প্যাকেটটাই মতিনের বিছানার পাশে রেখে দিলেন মতিন বলল দবান্নথ ফারুক বললেন কি বললেন মতিন বলল কমলের ভাষায় কথা বলেছি দবান্নদ মানে ধন্যবাদ বৃষ্টি জোরে সরেই নেমেছে মতিন তার পুরনো চিন্তায় ফিরে গেল বৃষ্টির শব্দটা নিয়ে গবেষণা বৃষ্টি একটি সংস্কৃত শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষায় যেসব শব্দ এসেছে সেগুলি খানিকটা কোমল হয়ে এসেছে যেমন রাত্র হয়েছে রাত বৃষ্টির বেলায় তেমন কিছু হয়নি বৃষ্টি বৃষ্টি রয়ে গেছে বৃষ্টি হয়নি কিছু শব্দ কঠিন থাকবে কিছু আবার কোমলই থাকবে এটা কেমন কথা বালিশের নিচে রাখা মোবাইল টেলিফোন শব্দ করছে মতিন মোবাইল সেট হাতে নিল নিশুর নাম্বার ধরবে কি ধরবে না এই সিদ্ধান্ত দ্রুত নিতে হবে বেশ কয়েকদিন হলো কি জানি হয়েছে নিশুর সঙ্গে কথা বলতে ভালো লাগে না হ্যালো মতিন হুম রিং বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে তুমি ধরছো না কেন শোনো তোমার নাকি বিয়ে হুম কবে এ মাসের আঠাশ তারিখ তার মানে পশু হুম আশ্চর্য ব্যাপার তুমি আমাদের কিছুই জানাবে না গরিবের বিয়ে কার্ড নেই বৌভাত নেই শুধু কবুল কবুল তারপরেও আমাদের কিছু বলবে না তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছ না তোমার বিয়েতে আমি যদি বাবাকে নিয়ে উপস্থিত হই তোমার কি আপত্তি আছে না আমরা বরযাত্রী যাব বর রওনা হবে কোথেকে আমার দুলাভাইয়ের ঘুমঘর থেকে হেঁটে চলে যাওয়া যাবে তোমার বিয়েকে সত্যি হচ্ছে আমার মনে হচ্ছে পুরোটাই ঠাট্টা অ্যান অ্যালাবোরেট ফান গেম আমাদের পুরো জীবনটাই তো একটা অ্যালাবোরেট ফান গেম নিশু রাখি আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো না রাখবে না আমি তোমার সঙ্গে জরুরি কথা বলবো বলো শুনছি আমি একটা বিষয় নিয়ে শুরু থেকে সন্দেহ করছিলাম এখন আমি আটানব্বই পারসেন্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে ইউ আর ইন লাভ উইথ মি তাই নাকি হ্যাঁ তাই তুমি টিমড প্রকৃতির মানুষ বলে আমাকে জানাতে সাহস করনি তুমি যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে তার কারণ আমি বিয়ে করছি আমার বিয়েটা তুমি নিতে পারছো না আরও লজিক দেবো দাও তুমি বিয়েতে আমাকে আসতে বলনি, তুমি কি আমার লজিক মানছ বুঝতে পারছি না মতিন শোনো বিয়ে অনেক বড় ব্যাপার আমার উপর অভিমান করে কিছু করা ঠিক না বিয়ে বাতিল করে দিতে বলছো ভালো মতো চিন্তা করে সিদ্ধান্ত নিতে বলছি বি রেশনাল তুমি বাসায় চলে আসো তোমার সঙ্গে কথা বলি কখন আসব। এখনই আসবে আমি এখনও লাঞ্চ করিনি তুমি এলে দুজনে একসঙ্গে খাবো রান্না কি আজ বাসায় রান্না হয়নি ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকে তেহারি এনে খাবো তুমি তো আবার রেস্টুরেন্টের খাবার খেতে পারো না আচ্ছা এসো আমি রান্না করব। তুমি রাঁধতে পারো না কি ডাল ভাত অবশ্যই রাঁধতে পারি কথা বলে সময় নষ্ট করো না রওনা হও একটু দেরি হবে গোসল এখনও করা হয়নি গোসল সেরে আসি না তুমি এক্ষুনি আসবে নিশু বলল খেতে পারছ মতিন হ্যাঁসো চোখ মাথা নাড়ল নিশু বলল ভাতটা ডেল ডেলা হয়ে গেছে ডালে লবণ হয়েছে বেশি বেগুন ভাজা ঠিক আছে না মতিন বলল বেগুন ভাজা ডুগ হয়েছে ডাল ড্যাব হয়েছে এবং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন সেকনিপ্ট সেকনিপ্টটা কি মতিন বলল সেক মানে হলো প্রিন্সেস তবে কপালে যে টিপটা দিয়েছ সেই টিপ মাঝামাঝি হয়নি নিশু বলল টিপ দিয়ে অভ্যাস নেই তো হঠাৎ দিলাম হঠাৎ দিলে কেন শাস্তি ইচ্ছা করল হঠাৎ শাস্তি ইচ্ছা করল কেন সকারে ঝে সকারে ঝে মানে মতিন বলল সকারে ঝে মানে ঝেড়ে কাসো কথা নেই বার্তা নেই হঠাৎ তোমার শাস্তি ইচ্ছা করলো তুমি স্ত্রী করা শাড়ি বললে কপালে টিপ দিলে আয়োজন করে একজনের জন্য রাঁধলে মানে কি নিশু থমথমে গলায় বলল তুমি কি বলতে চাচ্ছ মতিন বলল আমি দুয়ে দুয়ে চার মেলাবার চেষ্টা করছি তোমার কর্মকাণ্ডের একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করছি ব্যাখ্যা পেয়েছ ছিয়ে পেয়ে ফাজলামি বন্ধ করে ঠিকমতো কথা বলো ব্যাখ্যা পেয়েছ পেয়েছি বলো আমিও শুনি আমি বিয়ে করছি এই বিষয়টা তুমি নিতে পারছো না তোমার মধ্যে ঈর্ষা জেগে উঠেছে নিশু থমথমে গলায় বলল তোমার ধারণা আমি কখনো সাজগোজ করি না কখনও স্ত্রী করা শাড়ি পরি না কখনো কপালে টিপ দেই না অবশ্যই দাও তবে আজকেরটা অন্যরকম অন্যরকম কেন তোমার মতো মহাপুরুষের পদ্ধধুলি পড়েছে এই জন্যে মতিন বলল আজকের বিষয়টা অন্যরকম কারণ আজ চাচাজির শরীর প্রচণ্ড খারাপ তার জ্বর এসেছে বেশ ভালো জ্বর তিনি তার ঘরে শুয়ে কাতরাচ্ছেন চাচাজিকে এই অবস্থায় রেখেও তুমি সাজসজ্জার কর্মকাণ্ড চালিয়েছো নিশু বলল তুমি কি প্রমাণ করতে চাচ্ছ তোমার মতো রাজপুত্র আমি আমার জীবনে দেখিনি এবং রাজপুত্রের জন্যে আমি যে কোনো মুহূর্তে জীবন বিসর্জন দিতে রাজি আছি আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না তোমাকে আমি কোন চোখে দেখি শুনতে চাও শুনতে চাই না না শোনো অবশ্যই শুনতে হবে তুমি একজন নিম্ন বুদ্ধিবৃত্তির মানুষ যাকে সহজেই মেনুপুলেট করা যায় আমি সবসময় তাই করেছি তোমাকে মেনুপুলেট করে নানা কাজকর্ম করিয়ে নিয়েছি আমার বাজার দরকার বাবাকে ডেন্টিস্টের কাছে নেওয়া দরকার ডাক পড়বে তোমার তোমাকে যে আমি মোবাইল কিনে দিয়েছি কি জন্যে দিয়েছি সময় অসময়ে তোমার অমৃতবাণী শোনার জন্যে না তোমাকে যেন সময় অসময়ে কাজকর্মের জন্য ডাকতে পারি সে জন্যে আজ দুপুরে কি জন্যে ডেকেছ বাবার পাশে বসার জন্যে আমাকে ঘণ্টা তিনিকের জন্য বের হতে হবে এই ঘণ্টা তিনিক তুমি বাবার সঙ্গে থাকবে আমি কেন সাজগোজ করেছি সেই রহস্য কি পরিষ্কার হয়েছে মতিন কিছু বলল না নিশু বলল নিজেকে স্মার্ট ভেবো না তুমি স্মার্ট না তুমি এভারেজ আইকিউয়ের একজন এভারেজ মানুষ আই এম নট নিশু খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল দয়া করে থালা বাসন ধুয়ে দিয়ে যাও বাবার কাছে একটু বসো আমার দেরি হয়ে গেছে এখনই বের হব কোথায় যাচ্ছ দ্যাটস নান অফ ইউর বিজনেস এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস কে কথা কয় এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করুন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ